আবু তোহা মোহাম্মদ আদনান। আপনারা দেখেছেন গতকালকে চট্টগ্রামে না কোন অঞ্চলে রাত 2টা বাজে কোন এক বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাজতেছে, হয়তো তার প্রোগ্রাম ছিল, তিনি যাচ্ছেন, যাওয়ার সময় সে এই দৃশ্য দেখল। দৃশ্য দেখে সে আঘাতপ্রাপ্ত হয়েছে, সে সরাসরি সেখানে গিয়ে তাদেরকে সেই কাজে বাধা দিয়েছে, নিষেধ করেছে। সাহস নিয়ে সে বলেছে যে আপনারা কি মুসলমান নন? তারা বললো হ্যাঁ আমরা মুসলমান। আপনার মেয়ের বিবাহ আপনি চান না এখানে সুখ শান্তি হোক, আল্লাহ পাকের রহমত থাকুক? বলে হ্যাঁ এটা আমরা চাই। যদি চান তাহলে রাত বাজে 2টায় উচ্চাও যে গান বাজাচ্ছেন কেন, কেন এই হারাম কাজটি করছেন? তার অবদানে, তার নিষেধে গান বাজনা সেখানে বন্ধ হয়ে গেল। ঠিক এভাবেই যদি সমাজের প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে আমি আপনি সকলে দাঁড়িয়ে যেতে পারতাম, এদেশ অনেক ভালো হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? আপনারা এই যেমন তাফসির মাহফিল আয়োজন করেছেন, তাফসির কমিটি গঠন করেছেন, আপনারা সমাজের অন্যায় এবং অপরাধ নির্মূলেও ভূমিকা রাখুন। আপনারা যদি সবাই মিলে ঐক্যবদ্ধ থাকেন তাহলে সমাজের সমস্ত অপসংস্কৃতি রুখে দেওয়া সম্ভব। এখানে বাধা হয়ে কেউ দাঁড়াতে সাহস পাবে না, যদি বলুন ঠিক কিনা? মুসলমানেরা দেখেছি এখন বিবাহ অনুষ্ঠানে এমনভাবে বড় বড় সাউন্ড বক্স লাগিয়ে গান বাজনা বাজায়, রাতে দিনে সমানে, কথা বলেন না? কথা বলুন ঠিক কিনা? এমনকি অনুষ্ঠানিক কর্মকাণ্ড একের পর এক। ওই যে দেখেছেন ঢাকা শহরে কয়েকদিন আগে সাকরাইন, ভারতের উত্তর প্রদেশের হিন্দুরা একটা অনুষ্ঠান করে, ঘুড়ি উড়ায় আকাশে, এমনকি ছাদের উপরে বিল্ডিংয়ের উপরে বড় বড় সাউন্ডবক্স দিয়ে উচ্চ আওয়াজে গান বাজনা বাজায়। এটা ভারতের উত্তর প্রদেশে আছে। গত 4-5 বছর ধরে ঢাকা শহরের এই অপসংস্কৃতির আগ্রাসন ঢুকেছে, সেখানে রাত ভর তারা বিরাট বড় সাউন্ডবক্সে বিকট শব্দে তারা ভারী আওয়াজে গান বাজনা বাজাচ্ছে। এরপরে ঢাকা শহরের অনেক বড় বড় মাদ্রাসা আছে, উল্লেখযোগ্য মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসা। ফরিদাবাদ মাদ্রাসার কওমি মাদ্রাসার ছেলেরা দেখলো যে এদের গানের আওয়াজে এলাকায় বসবাস করাই মুশকিল হয়ে যাচ্ছে, কোরআন পড়া যাচ্ছে না, নামাজ পড়া যাচ্ছে না, ঘুমানো যাচ্ছে না, অসুস্থ মানুষ শান্তি পাচ্ছে না, বাধ্য হয়ে মসজিদে এলান করে ছাত্ররা রাজপথে আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিয়ে রাজপথে যখন নেমে এসছে, রাত বাজে তখন 2টা, এ রাত গভীর রাতে 1:30, 2টা, 2:30 বাজে গভীর রাতে ছাত্ররা মিলে থানা ঘেরাও দিয়েছে যে এই অপসংস্কৃতি বন্ধ করতে হবে, এই অপসংস্কৃতি বন্ধ করতে হবে। সর্বশেষ ওলামা তুলাবাদের এই অবদানে ঢাকা শহরের ওই রাতের অপসংস্কৃতি বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই মাদ্রাসার, বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্রদের অবদান অনেক বেশি। ফতোয়া বিরোধী রায় যখন হয়েছিল, কওমি মাদ্রাসার 6 জন ছাত্র শাহাদত বরণ করেছে, রক্ত দিয়েছে এই জমিনের মধ্যে কোরআনে কারিমের বিরুদ্ধে, যেন রায় না যায়, কোরআনে কারিমের ফতোয়া যেন চালু থাকে, এর সপক্ষে অবদান এবং ভূমিকা রাখতে গিয়ে এদেশের কওমি মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ফরিদাবাদ মাদ্রাসার ছাত্রদেরকে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, এবং আমরা এই জাতিকে তারা দেখিয়ে দিতে সক্ষম হয়েছে ওলামার তুলাবারা যদি ঐক্যবদ্ধ থাকে যে কোনো আগ্রাসনকে, যে কোনো অপসংস্কৃতিকে রুখে দেওয়া ওয়ান টুর ব্যাপার, যদি বলুন ঠিক কিনা? সাহস করে শুধু এগিয়ে যাওয়া দরকার, কিন্তু আমরা ভদ্রতার কথা বলে দুনিয়াবি কাজে অনেক অভদ্রতা দেখায়, শুধুমাত্র ভদ্রতা দেখায় ধর্মীয় কাজে, অপক সংস্কৃতি হয়, আকাম কুকাম হয়, বাধা দেয় না, কয় তাকে ডিস্টার্ব করে লাভ নাই, কেচাল করে লাভ নাই, কিন্তু এই কেচাল যদি নিজের জায়গা জমিনে হতো তাহলে তার চেয়ে ভয়ঙ্কর মানুষ এই সমাজে আর হতো না। কথা কন্যা ঠিক কিনা? না,